টাকা ট্রান্সফার করার জন্য অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটি হচ্ছে ব্যাঙ্ক চেক। এই ব্যাঙ্ক চেকের মাধ্যমে অনেকেই টাকা ট্রান্সফার করে থাকেন। তার মধ্যে অনেকেই আছেন আবার যারা চেক লিখতে জানেন না, আবার লিখতে জানলেও ওভাররাইটিং করে চেক নষ্ট করে ফেলেন। চেকে ওভাররাইটিং করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তা গ্রহণ করে না। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে চেক লিখবেন এবং ওভাররাইটিং করা চেক কিভাবে সংশোধন করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তা গ্রহণ করবে। তো চলুন আর কথা না বলে আমাদের টিউটোরিয়ালটি শুরু করা যাক। দেখছেন সাকরেড, আপনাদের সাথে জুনায়েদ আহমেদ। তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যেন আমার আপডেট ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন সবার আগে। তো যদি এমন হয় যে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার নিজের নামে উঠাবেন, তাহলে এখানে আপনার নাম লেখার প্রয়োজন নেই, এই প্রথম লাইনে শুধু নিজ লিখলেই হবে। তো আমি এখানে নিজ লিখলাম, তারপরের লাইনে কতায় টাকার পরিমাণ লিখবেন। তো আমি এখানে লিখব 20,000 টাকা মাত্র, লিখে দাঁড়িয়ে দিবেন। তারপর টাকার পরিমাণ যত হবে উক্ত সে টাকার পরিমাণ এখানে সংখ্যায় লিখবেন। চেক আপনি এক দুদিন আগে লিখুন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যেদিন আপনি টাকা উঠাবেন এখানে তারিখ আপনি ঠিক সেই দিনেরই দিবেন। তারপর এইখানে আপনার স্বাক্ষর দিয়ে নেবেন। তো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে স্বাক্ষর ব্যাঙ্কে লিপিবদ্ধ করেছিলেন ঠিক সেইভাবে এখানে স্বাক্ষর দিবেন। তো এবার চেক লেখা শেষ। তারপর অপর পৃষ্ঠায় এখানে একটা, তার ঠিক নিচে আরেকটা, মোট দুটি স্বাক্ষর করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন। তো এতটুকু লিখলে আপনার চেকটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে। তো এবার আমরা ইংরেজিতে চেক লিখব। যদি টাকা আপনার নিজের নামে উঠান তাহলে এখানে ইংরেজিতে লিখবেন সেলফ। তারপর নিচের লাইনে ইংরেজিতে কতায় টাকার পরিমাণ লিখবেন। তারপর টাকার পরিমাণ যত হবে উক্ত সে টাকার পরিমাণ এখানে সংখ্যায় লিখবেন। যেদিন টাকা উঠাবেন এখানে তারিখ আপনি ঠিক সেদিনেরই দিবেন। নিচে এখানে আপনার স্বাক্ষর দিবেন। স্বাক্ষর দেওয়ার সময় এখানে ঠিক সেভাবেই স্বাক্ষর দিবেন যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় আপনার স্বাক্ষর লিপিবদ্ধ করেছিলেন, হোক সেটা ইংরেজিতে অথবা বাংলায়। তারপর অপর পৃষ্ঠায় দুটো স্বাক্ষর করে নিচে আপনার মোবাইল নাম্বার লিখবেন। এবার আমি দেখাবো কিভাবে ওভাররাইটিং করা চেক সংশোধন করবেন, হোক সেটা নিজের নামে বা ধরুন এই চেক কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নামে লিখবেন। তো প্রথমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লিখবেন। আমি এখানে এই চেক লিখব ব্যক্তির নামে। এখানে প্রথম লাইনে লিখব আব্দুল হক, তারপর লাইনে কথায় টাকার পরিমাণ লিখব। তো টাকার পরিমাণ লিখতে গিয়ে এখানে আমি একটি শব্দ অস্পষ্ট লিখে ফেললাম। এবার আমি চাইছি এই লেখা বাদ দিয়ে আবার লিখব। তো আমি জাস্ট একটানে এই লেখা কেটে দিলাম। আপনারাও ভুল করলে একটান দিবেন, বাড়তি কাটাকাটি কোনোভাবেই করবেন না। তারপর আবার টাকার পরিমাণ লিখলাম, তারপর এখানে সংখ্যায় টাকার পরিমাণ লিখলাম, তারপর এইখানে আপনার স্বাক্ষর দিয়ে নেবেন। যেদিন টাকা উঠাবেন এখানে তারিখ আপনি ঠিক সেদিনেরই দিবেন। তো বন্ধুরা, যেহেতু আমি চেক ওভাররাইটিং করেছি সেহেতু আমি এইখানে আমার একটি স্বাক্ষর দিয়ে দিলাম। তো এইভাবে চেকে ওভাররাইটিং হলে আপনার একটি স্বাক্ষর ওভাররাইটিং স্থানের নিচে বা উপরে লিখে দিবেন। তো এইভাবে আপনার ওভাররাইটিং চেক সংশোধন করে ব্যাংকে জমা দিতে পারেন, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আপনার চেক গ্রহণ করতে বাধ্য হবে। এবার অপর পৃষ্ঠায় দুটি স্বাক্ষর করে নিচে মোবাইল নাম্বার দিয়ে নিলাম। তো আমার চেক লেখা শেষ হয়ে গেল। তো বন্ধুরা, চেকের এখানে দেখুন পারফেক্ট দেওয়া আছে, মানে ছিদ্র করা আছে। এবার আমি চেকের এখানে বাস করে আস্তে আস্তে ছিঁড়ে নিলাম। তো এই চেক এখন আমি চাইলে কারো নামে টাকা প্রদান করতে পারি। তো দেখলেন বন্ধুরা আপনারা কিভাবে সঠিক নিয়মে চেক লিখবেন। আশা করি আমার এই টিউটোরিয়াল আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যেন আমার আপডেট ভিডিওগুলো আপনি দেখতে পারেন সবার আগে। দেখা হবে বন্ধুরা পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।